সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আজকে আমরা পেয়েছি অশোক কে কর্মকার, অ্যাটর্নি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক, আমরা যেহেতু অ্যাটর্নি পেয়েছি, অবশ্যই আমরা কথা বলবো আইন বিষয়ে অভিবাসন সংক্রান্ত। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি অশোক কে কর্মকার, এ লাস্ট আমি বলবো গত এক সপ্তাহ ধরে সবচেয়ে বেশি হইচই হচ্ছে এবং সংবাদের শিরোনাম হচ্ছে, সেটি হচ্ছে পাবলিক চার্জ, অর্থাৎ সরকারি যারা সহায়তা নিচ্ছেন বিভিন্নভাবে, সেটি ফুড স্ট্যাম্প হতে পারে, মেডিকেড হতে পারে, তাদের সিটিজেনশিপ হতে সমস্যা হবে। এই নিউজ আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, কিন্তু আপনার কাছ থেকে আইনের দিক থেকে একটু বিস্তারিতভাবে দর্শকদের জানাতে চাই, কারণ অনেকেই আতঙ্কে আছে। প্রথমত আমি জানতে চাই যে কোন জায়গায় এটি সমস্যা হবে, আর পাবলিক চার্জ বলতে শুরুতে যদি বলে নিতেন যে পাবলিক চার্জের কোন কোন অংশ এক্ষেত্রে অন্তর্ভুক্ত। ধন্যবাদ। আসলে এটা একটা বেশি এই মুহূর্তে বার্নিং কোশ্চেন এই মুহূর্তে, এবং টক অফ দ্য টাউন বলতে পারেন যেভাবে হোক। আসলে ঘটনাটা গত সোমবার আসলে হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হয়েছে যে পাবলিক চার্জের যে ধারণাটা আছে, অবশ্যই আগেই ছিল, এটা এমন না যে এটা নতুন হয়েছে, কিন্তু পাবলিক চার্জের ক্ষেত্রে যেসব মানে ইনগ্রেডিয়েন্টস বা আপনি বলেন যে উপাদানগুলো আগে হিসেব করা হতো, তার থেকে এখন আরও কড়াকড়ি করা হচ্ছে। কীরকম? যে কড়াকড়ি হওয়ার ফলে প্রথমত হলো যে যারা পাবলিক চার্জ বলতে হলো যারা গ্রিন কার্ড পাবে, আসলে যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন, প্রথমত যারা অ্যাপ্লিকেশন করে আনবেন, অ্যাপ্লিক্যান্ট যারা, সরি, পিটিশনার এবং বেনিফিশিয়ারি। পিটিশনার বলতে যিনি মনে করেন আপনি যদি ভাই বোনের জন্য আপনি করে থাকেন তাহলে আপনি হলেন পিটিশনার, আপনার ভাই বা বোন যার জন্য আপনি অ্যাপ্লিকেশন করলেন তিনি হলেন বেনিফিশিয়ারি। দুটো ক্ষেত্রেই দেখা হবে এখন যে পিটিশনার তার কি সেই রকম যোগ্যতা আছে কিনা। যোগ্যতা বলতেই শুধুমাত্র আপনি ইনকাম থাকলেই হবে না, এখন একটা ওভারঅল যাকে বলে যে পুরো জিনিসটা টোটালিটি অফ সার্কামস্ট্যান্স আমরা বলি, যে পুরো হিসেবটা করে যে যাকে আপনি অ্যাপ্লিকেশন করলেন, যার জন্য পিটিশন করলেন, উনি আমেরিকায় আসলেন, উনি ভবিষ্যতে এখানে পাবলিক চার্জ হওয়ার সম্ভাবনা আছে কিনা। পাবলিক চার্জ বলতে এখনও ইউজুয়ালি বোঝাচ্ছে যে শুধুমাত্র আগে যেটা হতো যে যারা টাকা পয়সা সরাসরি নিতে, SSI বলি আমরা, সোশ্যাল সিকিউরিটি যেটা আপনার যে টাকাটা, অথবা অন্যান্যভাবে সরকার থেকে যেসব যখন আপনার নগদ যে টাকাগুলো দেওয়া হতো সেটাকেই সাধারণত আমরা ধরতাম বা তা ধরা হতো যে পাবলিক চার্জের মধ্যে নেওয়া হতো। কিন্তু এখন আপনি অন্যান্য সুবিধা, ফুড স্ট্যাম্প থেকে শুরু করে আপনি মেডিকেড ব্যবহার করাটাও মানে দুই এক মাসের জন্য করলে হয়তো হবে না, কিন্তু ছ মাসের বেশি হলেই সেটাকে পাবলিক চার্জের মধ্যে পড়তে পারে। এবং কিন্তু মেডিকেডের স্বাস্থ্যের যে জায়গাটি, এটি তো অনেক মানুষ কিন্তু এটির আওতায়। ফুড স্ট্যাম্প হয়তো কিছু আমি যদি মার্কিং করি, কিন্তু মেডিকেডের স্বাস্থ্যের যে জায়গাটি, সেই জায়গাতে অনেক মানুষ নিচ্ছে। তো ট্রাম্প প্রশাসন বারবারই বলছে যে বৈধ অভিবাসীর সংখ্যা কমানোর জন্যই তার এই পরিকল্পনা, তো সেই জায়গায় এই মেডিকেটের জায়গাটিও পড়বে মানে বলেছেন তো যে পড়বে। অমানবিক একসেন্সে আপনি বলতেই পারেন এটা খুবই অমানবিক, কারণ আগে ধারণা করা হতো বা এখনো সব সত্যি ঘটে তাই যে একটা অভিবাসী যিনি এখানে আসলেন তার সুস্থ থাকাটা এ শুধু তার জন্যই দরকার তা নয়, সমাজের জন্য দরকার। তাকে যদি কন্ট্রিবিউট করতে হয় দেশের ইকোনমি থেকে বিভিন্ন ক্ষেত্রে, তো একটা সুস্থ মানুষ ছাড়া তো অসুস্থ মানুষের পক্ষে সম্ভব না। শুধু মেডিকেডকে যদি আপনি সেই হিসেবে দেখেন যে এটা এক ধরনের অনুদান এবং এটা সমাজ শুধু নেওয়াটা চার্জ, তাহলে এটা ঠিকই অমানবিক। তবে এখন সেটাকে সেটাই ধরা হচ্ছে যে আপনি এখনও যেটা হচ্ছে সেটা হলো যে 6 মাস যদি থাকেন তাহলে হয়তো সেটাকে পাবলিক চার্জ হিসেবে ধরা হবে না, কিন্তু যারা এই চার্জের বা যেই সুযোগ সুবিধাটা যারা নিচ্ছেন তাদের 6 মাসের মধ্যে যে আপনি আর মানে নিতে হবে না, 6 মাস পরে নিতে হবে না, এমন কিন্তু না। সুতরাং আলটিমেটলি আপনার পাবলিক চার্জ হওয়ার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আপনার খুব বেশি। ধরে নেওয়া হচ্ছে প্রায় 50% লোকের দ্বারা এফেক্টেড হবে, এবং 50% ইমিগ্রান্ট যারা আসতে চাচ্ছেন তাদের কিন্তু এফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি। এবং আরও একটা জিনিস যেটা সবচেয়ে বেশি আপনার আশঙ্কার, সেটা হলো যে আপনি এই মুহূর্তেই শুধুমাত্র দেখালেই হবে না যে আমার এখন টাকা আছে, আমার ইনকাম আছে, সুতরাং আমার যে যার জন্য আমি অ্যাপ্লিকেশন করলাম তিনি এখানে এসে থাকতে পারবেন, কোনো অসুবিধা, পাবলিক চার্জ হবেন না।
তা কিন্তু না, এটা ভবিষ্যতের দিকেও এখন যেটা দেখা হচ্ছে যে ভবিষ্যতে তার সম্ভাবনা কতখানি পাবলিক চার্জ হওয়ার মানে সেই সময়সীমা। আমরা একজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে এই বিষয়টি নিয়ে আমি একটু দর্শকদের বিভিন্ন তথ্য দিতে চাই আপনার মাধ্যমে, কারণ অনেকে এই বিষয়টি নিয়ে যেমন আতঙ্কিত ঠিক তেমনি তথ্যগুলো তাদের কাছে উপযুক্ত ভাবে নেই। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আপনার স্পিকারটি বন্ধ করে নিতে হবে ভাইয়া। জি আমার তো বন্ধ আছে। আপনার কথা কেটে কেটে আসছে। জি হ্যালো। জি এখন শুনতে পাচ্ছি, বলুন। আমি অশোক দা আছেন, আপনি প্রশ্নটি করুন। জি আমি নিউ ইয়র্কে আসছি, হচ্ছে 8 মাস হলো আমেরিকা ইমিগ্রেন্ট হয়ে গ্রিন কার্ড হোল্ডার। আমার ওয়াইফ রাইট নাও প্রেগন্যান্ট, আমার মা দেশে আর কি, ওনাকে কি ভাবে আমি আনতে পারি আর কি আমেরিকায়? এখন ভিজিট বা ভিজিট কারণ কোনো প্রসেস করা যায় কিনা একটু জানতে চাইছিলাম। একবার উনি উঠছেন এই ইয়ারের জানুয়ারিতে, বাট উনি একবার রিফিউজ হয়ে গেছিল। আচ্ছা কি বলুন, প্রথমত হলো ওনার ভিজিট ভিসা ছাড়া তো এই মুহূর্তে অন্য কোনো ভিসাতে উনি আসতে পারছেন না, তো ভিজিট ভিসা একবার রিফিউজ হয়ে গেলে আবারও দাঁড়ানোর ক্ষেত্রে আবারও নতুন করে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে যে কারণে ওনাকে দেয়নি, যে কারণে ওনার নিচে একটা কারণ বলেছেন, আপনি সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে, তাহলে আবার পাওয়ার সম্ভাবনা আছেই। ধন্যবাদ। আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, এম ডি সিদ্দিক তিনি প্রশ্ন করেছেন, যদি কোনো কেস অ্যাপ্রুভ হয়ে যায় এরপর কতদিন পর্যন্ত হোল্ড করে রাখা যায়, মানে সমস্ত প্রক্রিয়া হয়তো তার ভাই বোনের অ্যাপ্লিকেশন। আপনি আমার ধারণা যে আপনি যেটা বলছেন সেটা এনভিসির ক্ষেত্রে, এনভিসিতে যাওয়ার পরে 1 বছরের মধ্যে যদি আপনি কোনোভাবে তাদের সাথে যোগাযোগ না করেন তাহলে ওরা এটাকে টার্মিনেট করে দেবে। সুতরাং আপনি ধরতে পারেন যে 1 বছর পর্যন্ত আপনি হোল্ড করতে পারেন। আচ্ছা, হোসেন জামিল আমাদের এই প্রশ্নটি নিয়ে তিনি প্রশ্ন করেছেন, আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, তিনি বলছেন সরকারকে যারা পরিষ্কারভাবে ঠকিয়ে বিভিন্ন সুযোগ ভোগ করছেন তাদের ভবিষ্যৎ কি? আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর রয়ে গেছে, সুতরাং আমার ধারণা যে আমার প্রশ্নের উত্তর না দিলেও চলবে। ঠকানোর প্রশ্ন যদি এসে থাকে, যদি কেউ ঠকিয়ে থাকে অবশ্যই সেটা অপরাধ, আর অপরাধের জন্য সবসময় তো পানিশমেন্টের ব্যবস্থা রয়েই গেছে। ধরা না পড়লে কোনো অপরাধী আসলে তো মানে সমস্যা হয় না তাদের। আমরা একটি ফোনের প্রশ্ন নিয়ে নিই, তারপরে আলোচনায় আসি। কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিদ্দিক বলছি। জি সিদ্দিক ভাই বলুন। আমার একটা প্রশ্ন হলো যে ক্যাশ পর কত দিন পর্যন্ত হোল্ড করে রাখা যায়, এবং আমি কি পারবো পরে প্রসেসিং ফি দেওয়ার পর আগে এক বছর বা কতদিন পর্যন্ত হোল করে রাখা যাবে, নাহলে আমার আম্মা আসতে চাইছে না, এই জন্য আমি কথাটা বললাম। আর যদি একটু ক্লিয়ারলি বলতেন। আচ্ছা, ওই একই ধরনের প্রশ্ন, প্রশ্নটা একই উত্তর একটু আগে যেটা দিয়েছিলাম সেটা হলো যে যদি আপনি অ্যাপ্রুভ হওয়ার পরে যে কথাটা বলেছেন এটা এনভিসির ব্যাপারেই হয়তো আপনি বলছেন, এনভিসির ব্যাপারে যেটা আগে বলেছিলাম যে 1 বছরের মধ্যে আপনি যাদের সাথে যোগাযোগ না করলে, এনভিসির সাথে যোগাযোগ না করলে তারা টার্মিনেট করে দেয়। সুতরাং আপনি যদি হোল্ড করতে চান তাহলে 1 বছরের কম সময় হোল্ড করতে পারবেন, তো বেশি করলে ওরা টার্মিনেট করে দিতে পারে এনভিসি আপনার অ্যাপ্লিকেশন। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি নামটি বলে প্রশ্ন করতে হবে। জি আমার নাম হচ্ছে নাসরিন। আমি আসলে একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এখানে যে মা দিয়ে অ্যাপ্লাই করার যে বিষয়টা ভাই বোনের ব্যাপারে, এটা অ্যাকচুয়ালি এজ লিমিটটা কত? লাইক আমি জানি যে আন্ডার 21, তো এখন আমি আমার বোন অলরেডি 21 হয়ে গেছে, তো আমি কি পারবো আদৌ আমার মা আসলে মাকে দিয়ে আমি অ্যাপ্লাই করাতে আমার ছোট বোনকে বোনের জন্য? প্রশ্নটি তিনি করতে চাচ্ছেন, তার মা আসবেন তো স্বাভাবিকভাবে গ্রিন কার্ড ধারী হবে, তো তিনি জানতে চাচ্ছেন তার বোনের বয়স তখন 21 হয়ে যাবে, তাতে কোনো সম্ভাবনা নেই, যদি সমস্যা নেই তাতে কোনো সমস্যা নেই, আনমেরিড থাকলেই হলো। আচ্ছা, সেটাই তিনি জানতে চাচ্ছেন যে বয়সের কোনো সমস্যা নেই, বয়স কোনো সমস্যা নেই কিন্তু আনমেরিড থাকতে হবে, তখন আপনার মা এসে সেই আবেদনটি করতে পারবে। আরেকটি প্রশ্ন নিয়ে নিই আমরা, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম নূপুর আপা, আমি সুমাইয়া বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা। জি আমার একটা প্রশ্ন, মানে আমার অ্যাটর্নি সাহেবের কাছে একটা প্রশ্ন ছিল আর কি, আমার আব্বা গ্রিন কার্ড হোল্ডার,
হ্যাঁ, উনি আসছেন বেশি দিন হয়নি, 9 মাসের মতো হয়েছে, আর সে এসে আমার আম্মুর জন্য অ্যাপ্লাই করেছে। অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার বাবা মেডিকেটটা আসার পরে নিয়েছে আর কি। তো আমার একটা ছোট বোনও আছে সঙ্গে, তো ছোট ওরা বললো অ্যাপ্রুভাল আসার পরে ওটা অ্যাটাস্ট করবে। তো আব্বা কি এখানে আম্মাকে মানে আনতে পারবে, মানে গ্রিন কার্ড পাবে? আমি এটা বুঝতে পারছি না, মানে এটা কি হবে? আর আমার বোনটা কি মানে ওর সঙ্গে অ্যাটাস্টেড করতে পারবে কিনা, যেহেতু সে মেডিকেট নিচ্ছে আব্বা, সেটা কোনো ক্ষতি করবে কিনা এটার জন্য? আর উনি 6 মাসের মতো হয়েছে আর কি মেডিকেট নিচ্ছে এই আর কি। আর আমার জি আর কোনো প্রশ্ন আছে? পিছনের সময়টা এই আর কি, আর সেটা মেডিকেল সে নিচ্ছে, এটা নিয়ে সে পারবে কিনা? প্রথম কথা হলো যে 21 বছরের জন্য আগে উত্তরটা আমরা আগে দিয়েছিলাম, উনি যেহেতু আপনার বাবা পার্মানেন্ট রেসিডেন্ট গ্রিন কার্ড হোল্ডার, উনি অ্যাপ্লিকেশন অবশ্যই তার ছেলে মেয়ের জন্য করতে পারবেন। 21 বছর বেশি হলে অসুবিধা নেই, শুধুমাত্র বিয়ে করা যাবে না, আনমেরিড থাকতে হবে, এটা একটা। আর একটা প্রশ্ন হলো যে পাবলিক চার্জ, আপনি যে প্রশ্ন করেছেন, এতদিন পর্যন্ত এই সমস্যাটা এতখানি ছিল না, এই মাত্র ইন্ট্রোডিউসড হলো এবং আগামী অক্টোবর থেকে এটা শুরু হবে মূলত এটার ইয়ে আপনার কার্যকারিতা। তো ভবিষ্যতে আমার ধারণা এফেক্টেড হবেই, যেহেতু এই পিটিশনার নিজেই আপনার ই নিচ্ছেন, মেডিকেট দিচ্ছেন, সুতরাং যারা যাদেরকে উনি করবেন তাদেরকে প্রমাণ করা মুশকিল হবে যে ওনারা এসে পাবলিক চার্জ হবেন না। আগের মতো ধারণাটা নেই যে এটা আপনি ডিপেন্ডেন্ট হবেন না, এখন আর পাবলিক চার্জ। তো ইটস এ ভেরি ট্রিকি ম্যাটার, একটু আরও একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে পুরোপুরি জিনিসটা বোঝার জন্য ইম্প্যাক্টটা। তবে তাৎক্ষণিকভাবে বলা যেতে পারে যে এটা একটা একটু প্রবলেমেটিক হয়ে গেছে। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রসেসিং না একদম ডিনাই করে দেওয়ার আশঙ্কা? অভিজ্ঞতা আমি এখন যেটা দেখছি, আসলে ওরা হয়তো এই মানডে থেকে এটা শুরু করলেও এটা কিন্তু যাকে বলি আমরা যে প্র্যাকটিস কিন্তু শুরু হয়ে গেছে একটু আগেই, একটু আগেই শুরু করেছে, যেটা সরাসরি ডিনাই না করে এরা বিভিন্ন রকম আরএফি, আরএফি মানে মানে রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স, রাইট, এটা দিচ্ছে। তো দিয়ে জিনিসটাকে অনেকটাই কিন্তু স্লো করে ডিলে করছে, এবং তার মাধ্যমে আসলে একসময় আপনি হাল ছেড়ে দেবেন অথবা জিনিসটা আর হবে না। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে প্র্যাকটিসটা যদি অক্টোবর থেকে শুরু হওয়ার কথা, এটা আগেই শুরু হয়ে গেছে ভিন্নভাবে, মানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। কারণ আমার অনেক যারা যাদের মা বাবার জন্য অ্যাপ্লাই করেছেন, যারা একটু বয়স বেশি, যেটা অবশ্যই একটা ফ্যাক্টরের মধ্যে আছে যে বয়স দেখার জন্য, বয়সও দেখে তারা যে কত বয়সের, সুতরাং যারা মা বাবার জন্য অ্যাপ্লাই করছেন তাদের জন্য খুব ভালো খবর কিন্তু না, কারণ তাদের বয়সটাকে এখন ওরা দেখছে যে মানে কত বছর বয়সের রেড সিগন্যালে পড়ে যাচ্ছে। এটা একটা দেখা যাচ্ছে যে একজন, এটা প্রত্যেকটা কেস বাই কেস বেসিস, বাট আপনি ধরেন যে 50-60 উপরে যদি হয়, আমার ধারণা এটা অবশ্যই আমি আই ক্যানট টেল ইউ, আপনাকে বলতে পারবো না ইনফরমেশন সহ, সেটি কারণ যেহেতু ডিক্লেয়ার করা না, সুতরাং ধরে নেওয়া হচ্ছে যাদের একটু বয়স বেশি, যাদের এখানে এসে কোনোভাবে ইকোনমিক অ্যাক্টিভিটিতে ই করা মানে কন্ট্রিবিউট করা অথবা অংশগ্রহণ করা খুব একটা সহজ হবে না ধারণা করা হয়, বা স্বাস্থ্যগত কোনো সমস্যা আছে তাদেরকে, তাদের জন্য কিন্তু ভিসা খুব কঠিন হয়ে যাবে। আর সেটি অবশ্যই আশঙ্কার বিষয় আমাদের মতো যারা ইমিগ্রেন্ট আমরা যারা আছি তাদের জন্য। আরেকজন আছেন ফোনে, কে আছেন ফোনে আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লং আইল্যান্ড থেকে হোসেন বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল যে আমি আমার ওয়াইফের সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছি, ওইখানে একটা পার্ট আছে যে পার্টে বলতে হয় যে আপনি নিজে অ্যাপ্লাই করছেন মানে ফিল আপ করছেন ফর্ম, নাকি কোনো লয়ার বা কাউকে দ্বারা ফিল আপ করছেন। যেহেতু আমি হাজবেন্ড হিসাবে ফিল আপ করে দিচ্ছি, সেই জায়গায় যদি মানে আমি ওই জায়গাটা উজ্জ্বল রাখি যে বলি যে আমি নিজেই ফিল আপ করেছি, সে পরীক্ষার সময় যদি তাকে জিজ্ঞাসা করে যে কে ফিল আপ করেছে, সে যদি বলে আমি নিজে ফিল আপ করেছি, এবং আবার যদি আমি ফিল আপ করে ওখানে বলে দিই যে হাজবেন্ড হিসাবে ফিল আপ করেছি, এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা ইন্টারভিউ সময়? প্রথমত এখানে সত্যি কথা বলার কোনো তো সমস্যা নেই, কারণ আপনি করেছেন, এবং এক জায়গায় আছে যে লেখা যে প্রিপেয়ারার, যে প্রস্তুত করি তার স্বাক্ষরের জায়গা আছে, সুতরাং আপনি নিজেই বলতে পারেন যে আপনি স্বাক্ষর প্রিপেয়ার করেছেন। আর একটা জিনিস হলো যে এই ফর্ম প্রিপেয়ার করার ক্ষেত্রে আপনাকে অ্যাটর্নি হতে হবে এমন কোনো এই নাই, বাধ্যবাধকতা নেই, সুতরাং আপনি আপনার নাম যে কোনো কেউ করতে পারেন, যিনি বুঝতে পারেন তিনিই করতে পারেন। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই, কে আছেন আমাদের সাথে? হ্যালো জি, নামটি বলে নিতে হবে।
হ্যালো, আমি ব্রঙ্কস থেকে লুপা বলছি। ওয়ালাইকুম আসসালাম লুপাপা, প্রশ্নটি? হ্যাঁ, আমার প্রশ্ন, আমার আম্মা 2012 সালে এখানে আসেন, আসার পর 19 থাকার পর আবার 2 বছরের পারমিশন নিয়ে চলে যান। 2 বছর পর উনি আবার 2015-তে আসেন, তারপর আবার 7-8 মাস থেকে আবার 2 বছরের পারমিশন দেন। এখন উনি আরো 2 বছর ধরে এখানে পার্মানেন্ট ভাবে থাকতেছেন। এখন কি উনার জন্য, আমরা যদি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করি, উনি কি এলাও হবেন? আর ওই যে 2 বছর পারমিশন করে নিয়ে গেছিলেন, ওইগুলার কি কোনো ক্রেডিট আসবে উনার জন্য? আপনি মানে এরকম, উনি যখন এখানে পারমিশন নিয়ে চলে গেছেন সেই সময়টা ওনাকে ধরে নেওয়া হবে, ওনা বাদ পড়ে যাবে। শুধুমাত্র উনি ক্রেডিট পাচ্ছেন সেটা হলো যে ওনাকে ডিসকন্টিনিউ হিসেবে উনি যে এই দেশের অ্যাবান্ডন করেননি, অ্যাবান্ডন মানে এই দেশের পারমানেন্ট রেসিডেন্সি যে উনি ত্যাগ করেননি সেটাই শুধু গণ্য হবে। কিন্তু আপনার এখানে ফিজিক্যাল যে এখানে প্রেজেন্স যেটা দরকার সেটা কিন্তু হচ্ছে না, সুতরাং উনি এটা বাদ পড়বে। ইয়েস, তার মানে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। এখন থেকে যেদিন থেকে উনি এসছেন এবং 6 মাসের বেশি আমেরিকার বাইরে ছিলেন না, এমন সময়টাই আপনাকে 5 বছরের মধ্যে হতে হবে। আচ্ছা, সেই জায়গাটিতে কাউন্ট করতে হবে। আরেকজন আছেন, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ নুপুরাপা, সরি আমি আরেকবার একটু ডিস্টার্ব করতে, কোনো সমস্যা নেই, একটু স্পেসিফিক প্রশ্নটি করতে হবে। জি, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে অ্যাটর্নি সাহেবের কাছে, আমার আব্বার বয়স 73, সে কোনো কাজ করছেন না, তো তার কি ট্যাক্স ফাইল দরকার হবে? আর মেডিকেটের কথা তো আমি বললাম একটু আগে, যে মেডিকেট সে নিচ্ছে, তো ট্যাক্স ফাইল তার বয়সের অনুযায়ী কোনো এরকম কোনো কিছু আছে কি, মানে তার ওয়াইফ আর বাচ্চার জন্য কোনো এফেক্ট করবে কিনা কি, যেহেতু যার তার তার যদি সে সক্ষমতা না থাকে, জয়েন্ট স্পন্সর দিয়ে সেই জায়গাটি কভার করছেন, এখন কি সরাসরি যিনি আবেদন করছেন তাকেই সেই যোগ্যতা থাকতে হবে? প্রথমত হলো আইন চেঞ্জ হয়নি, শুধু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োগের জায়গাটা চেঞ্জ হয়েছে, কাজে আপনার এখন যে বিশেষ করে আপনার এম্বাসিগুলোতে যে কনসুলার অফিসার থাকবে তার হাতে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। উনি যদি বিশ্বাস করেন যে যিনি যাচ্ছেন যে বেনিফিশিয়ারি উনি আমেরিকায় আসলে পাবলিক চার্জ হওয়ার সম্ভাবনা আছে, দেন হি হ্যাজ দ্য রাইট টু ডিনাই। তার অবস্থাটা কি, যিনি কোনো পাবলিক কোনো সুবিধা নিয়েছেন কিনা যেটা বিভিন্ন রকম ভাবে, এবং যিনি আসবেন তার বিভিন্ন রকম যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, এখানে এসে ওনার এই দেশে কতখানি নিজেকে সাপোর্ট করার মতো সম্ভাবনা আছে, সুতরাং ট্রিকি অ্যান্ড ভেরি ডিফিকাল্ট টু সে এনিথিং রাইট আপনার, সুতরাং এটা খুবই কঠিন হয়ে গেল। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে বিরতিতে যাব, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম নুপুরাপা। ওয়ালাইকুম আসসালাম। আমি অস্থির বলছি, লাইনটা কেটে গেল বুঝতে পারলাম না, তো আমার 2টা প্রশ্ন। জি, একটা হলো আমার অ্যাপ্রুভ হওয়ার কতদিন পর পর্যন্ত অপেক্ষা করা যায়, আর একটা হলো আমার আব্বা গ্রিন কার্ড নিয়ে দেশে গেছে, কোনো অনুমতি নিয়ে নেয় নাই, যে মানে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সে কতদিন থাকতে পারবে? আচ্ছা, গ্রিন কার্ড দিয়ে গেছে, অনুমতি নিয়ে যায়নি কতদিন? উনি যদি প্রথমবার গিয়ে থাকেন, আপনি 1 বছরের কম সময়ের মধ্যে আসলে কোনো সমস্যা আমি দেখি না, কিন্তু বেশি সময় থাকলে একটা ধারণা হতে পারে যে উনি অ্যাবান্ডন করেছেন, সুতরাং আর বারবার যদি আসা যাওয়া করেন এরকম অনেকবারই থাকেন, তাহলে হয়তো ওনাকে যে কোনো মতে বলতে পারেন যে আপনি এটা অ্যাবান্ডন করেছেন, ওরা যখন আপনি ঢুকবেন উনি আমেরিকা তখন ওনাকে ওনার গ্রিন কার্ড নিয়ে নিতে পারেন। তো যেহেতু আপনার এখন আগে এই সমস্যাটা কম ছিল যাদের বয়স বেশি, এখন আমার মনে হয় যে এখন আর বেশি হবে, বয়স যাদের ঝুঁকিতে পড়ে যাচ্ছে, বেশি ঝুঁকি হচ্ছে। একটা বিরতিতে যাই, বিরতির পর এসে আমি ওই বিষয়টি নিয়ে আরও আলোচনা করব, সেই সাথে দর্শক যারা ফোনে আছেন তাদের প্রশ্নও নিব, নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি অশোককে কর্মকারা আমাদের সাথে আছেন। আমাদের একটি বিষয় আছে, সে বিষয়টি অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছেন, একটু প্রশ্নগুলো নিয়ে নিই, তারপরে পাবলিক চার্জ এবং কিভাবে সমস্যা করছে, এবং ট্রাম্প প্রশাসনের যে নীতি, বৈধ অভিবাসী সংখ্যাও যে কমিয়ে আনবেন সেই পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করছি। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? জি, নাম কি বলে প্রশ্ন করতে হবে ভাই? আমি
আমি ক্রস থেকে বাবুল বলছিলাম। জি বাবুল ভাই, আমার আমি ক্রিমকার্ড নিয়ে আইছি, আমার একটা ছেলে অবিবাহিত আইছি, একটা ছেলে বিবাহিত ও আসতে পারে নাই, তো আমি কি বিবাহিতার জন্য অ্যাপ্লাই করতে পারবো এই ক্রিমকার্ড দিয়ে? আচ্ছা না, আপনি সরি, আপনি ম্যারিড দিয়ে তার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না, এখন আপনাকে সিটিজেন হতে হবে, তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে সিটিজেন হয়ে। তারপরে আরেকজন আছেন, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। সুমন বলছিলাম ফ্লোরিডা থেকে। জি সুমন ভাই। আচ্ছা আমি 2 বছর এসেছি, তো আমি আপনার 1 বছর আপনার ফুড স্ট্যাম ইউজ করেছি, আর বর্তমানে আমি মেডিকেল, আমার বাচ্চা একটা বাচ্চার মেডিকেল আছে, আর আমি ফ্লোরিডা ব্লু ইউজ করছি, তো সেক্ষেত্রে আমার কি সিটিজেনশিপের প্রবলেম হবে? আচ্ছা আমি কি করতে পারি? সিটিজেনশিপের জন্য কিন্তু প্রবলেম হবে এরকম নাই, এরকম না, তবে আপনার যে রুলটা আছে পাবলিক চার্জ তাতে এই প্রশ্নটা এসে যাবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এখনও সেই অর্থে আপনার, আর আপনার যে ছেলের কথা বলেন যে আর আপনার চাইল্ড, ও যদি এখানে থেকে জন্মগ্রহণ করেছিল নাকি? লাইনটি কেটে গেছে। আচ্ছা যদি এখানে জন্মগ্রহণ করে থাকে তাহলে তার যদি সে যদি কোনো কিছু ইউজ করে, যেমন মেডিকেড থেকে শুরু করে অন্য কিছু ফুড স্ট্যাম্প, সেটা কখনো এফেক্ট করবে না। আচ্ছা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই একটু সম্ভাবনা আছে, এখন দেখা যাক, এখন এই মুহূর্তে টোটালি বলা যাবে না যে ইয়েস, মানে এই মুহূর্তে উপসংহারটা না খুবই মুশকিল। হ্যাঁ তবে গ্রিন কার্ড যারা অ্যাপ্লিকেশন, গ্রিন কার্ডের জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য অনেকটা স্পষ্ট। আচ্ছা গ্রিন কার্ডের জন্য যারা আবেদন করবেন সেই জায়গাটিতে আমরা আর প্রশ্ন না নিয়ে আমরা একটু পরিষ্কারভাবে দর্শকদের একটু তথ্য দিতে চাই আপনার মাধ্যমে, যেহেতু আপনি এই বিষয়টি নিয়ে আমি বলবো যে আইনের জায়গাটি আপনি খুব ভালোভাবে এবং আপনার অভিজ্ঞতার আলোকে বলতে পারবেন, সেটি হচ্ছে যে কারা পড়ছেন, কি ধরনের প্রভাব পড়বে, এবং আসলে আশঙ্কার জায়গাটি আতঙ্কিত হওয়ার মতো কিনা? হ্যাঁ আতঙ্কিত হওয়ার মতো আছে, যদি আপনি বিশেষ করে যারা অ্যাপ্লিকেশন করবেন গ্রিন কার্ডের জন্য তাদের জন্য এটা অনেকটাই সমস্যা হয়ে গেছে, আর যারা অলরেডি করেছেন অথবা আগে এই মানে যে আইনটা এফেক্ট হচ্ছে গিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি, তার আগে যারা করেছেন তাদেরকে যেহেতু আগে হয়ে গেছে সেটাকে তারা কখনো আইনের মধ্যে আনতে পারবে না, এই আইনের আওতায় আনা যাবে না, সুতরাং ভবিষ্যতে তাদের জন্য এটা সমস্যা বেশি, আর অলরেডি যারা ইউজ করে ফেলেছেন এবং যখন আইনটা এইভাবে কার্যকরী হতো না তাদেরকে আপাতত তাদের সেই অর্থে বিপদটা নেই, বেশিরভাগ মানুষই নিচ্ছে যেটা আমি বলছিলাম, বিশেষ করে যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা যারা কিনা যাদের যারা কিনা পিটিশনার তাদের ক্ষেত্রে, আপনি যদি কারোর জন্য অ্যাপ্লিকেশন, আপনি পিটিশনার না কাউকে পিটিশন করছেন না আপনি নিচ্ছেন, আপনি গ্রিন কার্ড আছেন আপনার, সেক্ষেত্রে খুব একটা কোনো সমস্যা নেই, অবশ্যই পরবর্তীতে যদি সিটিজেনশিপের ক্ষেত্রে যদি হয় সেটা একটু সময় লাগবে, আপনি ইচ্ছে করলে পরেও করতে পারেন, কিন্তু এরকম পাবলিক চার্জ হওয়া বা পাবলিক কোনো সুবিধা নেওয়ার জন্য আপনার গ্রিন কার্ড, কিন্তু আপনি গ্রিন কার্ড আপনার বাদ হয়ে যাচ্ছে না। আচ্ছা আপনার গ্রিন কার্ড থেকে আপনার যে পার্মানেন্ট রেসিডেন্সি আপনার বাদ হবে না, সুতরাং আপনি পাওয়ার ক্ষেত্রেই সমস্যাটা। সামনে তো চেঞ্জ হতে পারে, সুতরাং আপনি যদি এখন অ্যাপ্লিকেশন নাই করেন তাহলে ভবিষ্যতে সেই সুবিধা পাওয়ার কোনো স্কোপ নেই আপনার, আপনি লটারি জিততে হলে লটারির টিকিটটা তো কিনতে হবে। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি অশোককে কর্মকার, আমরা খুব সুন্দর করে একদম আমি বলবো যে 1 সপ্তাহ ধরে যে বিষয়টি নিয়ে খুব হইচই হচ্ছিল সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি, এবং দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী সোমবার ঠিক একই সময়ে।